জুড়ে আজ ফুল বৃষ্টি, কোথাও মিষ্টি বিলি, কোথাও আবির খেলা, এবং বাংলায় একটা ইতিহাস তৈরি হয়ে গেল আজকে, যে একজন জেল থেকে বেরিয়ে আসছেন তাকে স্বাগতম জানানোর জন্য রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি, সারা বাংলার সঙ্গে সঙ্গে ফুরফুরা শরীফের একটা আলাদা আমেজ, আলাদা উৎসব আজকে দেখা গেছে। আমরা সকাল থেকে আপনাদেরকে বিভিন্ন কভারেজ দেখিয়েছি এবং পীরমহলে খুশি একটা আজকে জোয়ার বয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়েছি। বিভিন্ন পীরজাদা পীর সাহেবদের সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে আমার পাশে রয়েছেন, পরিচয় দেওয়ার দরকার নেই, তার সঙ্গে কথা বলবো, যে আজকে নওশাদ সিদ্দিকি বাড়ি এলো, আপনার ছোটো ভাই কাজু বাদাম খান। আমার ভাই বাড়িতে এসছে, আনন্দ করছে, কাজু বাদাম খাচ্ছে। কালকে ওই জানারা রাত্রে দেখাচ্ছিলেন যে চ্যানেলগুলো, ওনাদেরকেও কাজু বাদাম খাইয়েছিলাম, কারণ আমার ভাই আমার বাড়িতে এসেছে, আমি খুশি হয়েছি। নুকুলদানা অনেকে খাওয়াচ্ছে রাস্তায় দেখে, তেয়ারে আজকে এখানে দিল্লির তেহারি যে খাওয়া, তেহার জেলে যে খাওয়াবে নকুলদানা, মানে সেই একটা ট্রেন্ডিং এ ছিল নকুলদানা, ওইটা অনুব্রত মণ্ডল যেটাতে বিখ্যাত, তো এতে হারে যে খাবে এখানে কি করতে খাওয়াতে আসবে, এখানে ফুরফুরা মানুষ দেখে নকুলদানা খাওয়াচ্ছিল। ও আপনি কাজু বাদাম? আমি কাজু বাদাম খাইয়েছেন কাউকে? হেলদি ফুড এখান, ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন লাগছে আপনাকে বিভিন্ন পীর সাহেব পীরজাদাদের বক্তব্য নিয়ে? দেখুন, আমরা ওকে দিয়ে দিয়েছি মানুষের জন্য, ও মানুষের জন্য লড়াই করুক। আগের দিনে বলেছিলাম, এখনও বলছি, আমি জানতাম ইনশাল্লাহ ও মাথা তুলে বাড়ি আসবে, কারণ একটা বিশ্বাস ছিল পলিটিক্যাল বিশ্লেষকরা পলিটিক্যাল কথাবার্তা বলবে, আমি পলিটিক্সের ঊর্ধ্বে গিয়ে, যেহেতু ভাইকে ভালোবাসতে গেলে কোনো ঝান্ডা ধরতে হয় না, মানুষের লড়াই করতে নেমেছে, মানুষের অধিকার, পিছিয়ে পড়া মানুষ, দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষ, যারা আজকে যাদের আর্তনাদ শোনার কেউ নেই, তাদের জন্য সে ময়দানে নেমেছিল, তাদের জন্য জেল খেটেছে। তো ও সংগ্রামী বাড়ির ছেলে, সুস্থ থাকুক, ভালো থেকে ভালো থাকুক, সেফ থেকে ও জেলে যাক, যেখানে যাক, মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য ওকে দিয়ে দিয়েছি। ও আল্লাহ ওকে সুস্থ রেখে মানুষের কাজ করাক। এই প্রথমবার আপনাদের পরিবার থেকে কেউ জেলে গেল সম্ভবত? প্রথম শেষ বলে কোনো কথা নয়, দীর্ঘদিন ছিল জেলের মধ্যে, একটা 40-41, সেটাই তো কথা। ওর জেলে নিয়ে যাওয়ার যে সিন যেটা ছিল, অ্যারেস্ট করার যে সিন, সেটা আমি বড় ভাই হিসেবে আমাকে খুব খুব আঘাত লেগেছিল এবং খুব পীড়াদায়ক ছিল ওটা। আমি এক্সপোজ করিনি কারোর সামনে, কিন্তু ভাই হিসাবে দেখলে, হাজার হোক ছোটো ভাই তো, কিন্তু আমার সান্ত্বনা একটাই ছিল, এই ও গেছে জেলে কিসের জন্য? চুরি করে গেছে, পয়সা লুটে, মানে দুর্নীতি করে গেছে, এই আর ও তো গেছে মানুষের জন্য। তো আল্লাহ আমার বাড়ির ছেলেদের যেমন পীর সাহেব হয়ে কাজ করাচ্ছেন, মাস্টার হয়ে কাজ করাচ্ছে, সমাজের বিভিন্ন স্তরে নিজেকে রেখে কাজ করাচ্ছে, সে জনপ্রতিনিধি হয়েছে, আল্লাহ তাকে দিয়েও কাজ করাবেন ইনশাআল্লাহ। আজকে যে ফ্যামিলি ছিল রাজনীতি, যে আর কেউ দরকার ছিল, কাদের জন্যে গেছে? ওর অভাব ছিল, ওর লাইমলাইট আসার কি বিশাল নেতা হয়ে, ও তো সত্যি বলতে গেলে, সত্যি বলতে গেলে ওর কিন্তু এইসব রাজনীতির এতে এসে দাঁড়াবো, এই করবো, সেই করবো, এই সমস্ত ওর মাথায় ছিল না, ভাবেনি কোনোদিনও, আমি যতদূর জানি। হঠাৎ ওই ভোটের কিছুদিন, এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ না বোধ হয়, এক সপ্তাহের মধ্যে এরকম একটা মাথায় এসে গেল যে আমি নিজেই ময়দানে ঝাঁপিয়ে পড়বো, কেউ নেই ভাঙড়ের জন্য, কেউ দাঁড়াতে চাচ্ছে না। তখন ও নিজে, এটা বাস্তব কিন্তু আমি যতদূর জানি, যাক সেটা পলিটিক্যাল ব্যাপার, আইএসএফ, ও তো আব্বাসও আইএসএফ সম্পর্কে কিছু বলবে না, আর আমিও বলবো না। তবে আইএসএফটাকে নওশাদ দেখে, তার রাজ্য সম্পাদক আছে আপনার, হ্যাঁ, বিশ্বজিৎ আছে, তারপরে আমাদের শামসুর সাহেব আছেন, ওরা রাজনৈতিক ব্যাপারটা বলবে। তবে হ্যাঁ, আমরা বড় ভাই হিসাবে এতটাই বলবো যে সেদিনের যে ব্যাপারটা খুব পীড়াদায়ক ছিল, আজকে বাড়িতে এসেছে। আমরা শুধু আল্লাহকে বলেছিলাম,
যে মহান প্রতিপালক মাথা তুলে ওকে বাড়ি ফিরাবেন। তো আল্লাহ মাথা তুলেই বাড়ি ফিরিয়েছেন, সসম্মানে বাড়ি ফিরিয়েছেন, ইতিহাস তৈরি হয়েছে, ভালো লাগছে ভাই হিসাবে। তো যারা এটাকে দেখবেন রাজনৈতিক কোনো প্রেক্ষাপট থেকে না দেখে, একটা ছোট্ট একটা বাচ্চা ছেলে আজকে কী করলো সেইটাই দেখা দরকার। এইবারে যদি কেউ মনে করেন যে আমি টিএমসি করি তার মতো করে আমার কথা ব্যাখ্যা করুন, আমার আপত্তি নেই, কেউ সিপিএম করেন, কংগ্রেস করেন, রাজনৈতিকভাবে ব্যাখ্যা করুন, কিন্তু আমার প্রথম আর শেষ একটাই কথা যে আমি চাচি আমার কষ্টটা বুঝতে পেরেছিলাম, একটা মায়ের দোয়া কী জিনিস ছেলে জেলে থাকলে সেটা আমি বুঝতে পেরেছি, আব্বার দোয়া কী জিনিস জেলে থাকলে ওইটা আমি বুঝতে পেরেছি, একটা নীতিবান ছেলে যে মুচিড়ে পড়ে না কোনো দিন, সেই ছেলেটা যখন খড়ের মতো মুচিড়ে গিয়ে ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছে, কারোর সামনে তো তারা এগুলো দেখায় না, সেটা আমি বুঝি, আমি ভাইয়ের কষ্টটাও দেখেছি, চাচা আমার দোয়া চাওয়াটাও দেখেছি, চাচা জানের দোয়া চাওয়াটাও দেখেছি, আর আমি বড় ভাই হিসাবে আল্লাহ আমায় যতটুকু তাকে ভালোবাসায়। সর্বমূল সারা হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী ভাষা সম্প্রদায় নির্বিশেষে সোশ্যাল মিডিয়া এমনি মিডিয়া বা যে সমস্ত ডিবেটসগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তাতে আমার ভাইয়ের তো পক্ষেই সব কথাবার্তা বেশিরভাগ বলছে, খুব ভালো লাগছিল শুনতে। বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলছে, আপনার প্রফেসররা বলছে, অ্যাডভোকেটসরা বলছে, বা সমাজের বিভিন্ন সমাজকর্মী যারা তারাও বলছে, বিভিন্ন চ্যানেলসে আমি এগুলো দেখছিলাম। তো যাই হোক, মাথা তুলে বাড়ি ফিরেছে, আর এটাই আল্লাহকে আমি বলেছিলাম, আগে থেকেই বলতাম। হ্যাঁ, হাইকোর্ট একবারে মঞ্জুর করেছে, আইনের উপর তো আস্থা বরাবর আমাদের ছিল, হাইকোর্ট হাইকোর্টের উপরে বা আদালতের উপরে আস্থা ছিল, এভাবে হয় না।